নমস্কার দর্শক বন্ধু আমি দশ উপজেমা ব্লকস তোমাদের সামনে আবারও হাজির একটা গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটা টপিক নিয়ে আজকের টপিকটা হলো প্রথমে বলবো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি আমি সমৃদ্ধি যাতে হয় সেই কামনা করে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা হলো আকন্দ ফুলের নানা রকমের উপকারিতা টোটকা এবং গুণাগুণ গুণাগুণ এই যে আকন্দ ফুল তো যারা ধর্মকর্ম করে তারা অবশ্যই বাড়িতে একটা সেত আকন্দ গাছ লাগাও এই গাছের অনেক 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 গুণ মানে বলে শেষ করা যাবে না যাই হোক আমি যতটা পারব এই আকন্দের ওষুধি এবং টোটকা এই সমস্ত এই আমার ভিডিওর মাধ্যমে জানাবো আজকে এই শ্বেত আকন্দ গাছ থাকলে কি কি হয় আমি সেটা বলবো প্রথমেই বলবো এই শ্বেতাক গাছ থাকলে কোনো বিষদর সাপ বাড়িতে প্রবেশ করবে না দেখবে একতলায় বাস করলে অনেক সময় দেখবে ঘরের ভিতরে সাপ দেখা যায় রাত্রিবেলা আবার সাপকে নাম করতে নেই লতা বলতে হয় লতা 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 করে নমস্কার করতে হয় রাত্রিরে সাপের নাম করলে আবার সাপের নাকি খাওয়া হয় না আমরা ঠাকুমাদের কাছে এটাই শুনে এসেছি রাত্রি কিন্তু কখনো সাপের নাম করো না আর এই আকন্দতে আবার কালা জাদুও করা হয় অনেক রকম অনেক কিছু করা হয় আর এই আকন্দ ফুল মহাদেবের তো অতি প্রিয় ফুল আঁশটাকে ছাড়িয়ে নিয়ে বলেছি মহাদেবের মাথায় দেবে আর মা মনসাও পছন্দ করে কারণ মহাদেবের মেয়ে হচ্ছে মা মনসা মহাদেবের জটা ধরেই মা মনসা এসেছে তাই মহাদেবের প্রিয় তো বটেই আবার মা মনসারও প্রিয় কারণ মা মনসা মহাদেবের কন্যা আর এই আকন্দ গাছে প্রথমেই বলবো কালা জাদু কি করে করা হয় এইগুলো অনেক রকম মানে লোকের জীবনে আছে ভয় মানে ভূতের ভয় তারপরে দাম্পত্য সমস্যা পারিবারিক নানান রকম অশান্তি ঝগড়া ঝাঁটি এই সব নির্মূল করার জন্য কিন্তু কালা জাদু করা যায় এবার কালা জাদু করতে গেলে প্রথমে কি করতে হবে আকন্দ ফুলের মূল সংগ্রহ করতে হবে সেই তাকন্দ ফুলের মূল সংগ্রহ করতে হবে বাড়িতে থাকলে সংগ্রহ করাটা অতি সহজ হবে কিন্তু অন্য দূরে থাকলে আকন্দ ফুলটা মানে আকন্দ ফুলের গোড়াটা একটু সংগ্রহ করতে সমস্যাই হবে যাই হোক কেউ যদি কালা জাদু করতে চাও বাড়ির সব সমস্যা দূরীভূত করতে চাও তাহলে আকন্দ গাছে একটু মূল খুঁড়ে নিয়ে এসো মানে গাছের মূল তোলারও আবার অনেক রকম উপায় যেমন মূলটা একটু মাটিটাকে বার করে মাটিটা সরিয়ে দিয়ে বেশ কিছুটা অংশ ওই মূলটাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে তারপরে ওই ওই মূলেই অনেক সময় বাড়িতে গাছটা যদি থাকে তাহলে ওইখানেই পুষ আর নক্ষত্রযুক্ত রবিবারে এই মূলটা খুঁড়ে ফেলে রবিবার থেকেই কাজটা হয় মানে কালা জাদুটা রবিবার থেকে কাজ হয় রবিবারে খুঁড়ে ফেলে প্রত্যেক দিন সন্ধেবেলা সকালবেলা একটু ধূপ এবং প্রদীপ জ্বালবে করজোরে যা যা তোমার মনস্কামনা মনের ইচ্ছা মনোবাঞ্চা এগুলো আকন্দ কাছে বলো এবং প্রতিদিন ওই সাত দিন পর পর সকাল সন্ধ্যে একটু পুজো দাও ওই শিকড়টাকে তখনও কাটবে না তা সেটা বাড়িতে হলেই সুবিধা হয় বাইরে হলে একটু অসুবিধাই হবে আর অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে ওই গাছটির কাছে যাও এবার এই কাজটা করার পরে প্রত্যেক দিন যেটা শেষ দিন মানে শনিবার রবিবার থেকে শুরু করলে শনিবার শেষ দিন একই রকম করার পরে রবিবার দিন ঠিক সূর্য অস্তের পর স্নান করে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরবে এরপরে ওই মূলটাকে কেটে তুলে নিয়ে এসে কাজটা করতে হবে এক নিঃশ্বাসে কিন্তু মূলটাকে তুলতে হবে মানে কাটতে হবে এক নিঃশ্বাসে কারণ এই সব কালা জাদু করতে গেলে অনেক নিয়ম আছে এবং এটা ঘরে আনো ঘরে এনে অবশ্যই মানে একটু ধূপ ধুনো গঙ্গা জল ছিটিয়ে একটা সাদা সুতোয় অবশ্যই সাদা সুতো যেন হয় আর সাদা চন্দন মা খাবে ওই মূলটাকে মূলটা এই রকম সাইজের সাইজের হলে ইঞ্চি হলেও হবে একটু মোটা ধরনের মূল হলে ভালো হয় তারপরে ওই রবিবার দিনকে মনস্কামনা যা যা আছে এইগুলো বলে অবশ্যই হাতে পরে নাও ছেলেরা হলে ডান হাত মেয়েরা হলে বাঁ হাত অবশ্যই ডান হাত এবং বাঁ হাতটা মাথায় রাখবে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখো যা তোমার ওই মনের ইচ্ছা সেটাই তোমার কিন্তু মনস্কামনা পূর্ণ হবে এরপর আরো অনেক রকমের মানে কাজ টোটকা হয় এই যে আকুন্দর পাতা তুমি তুলবে তুলে গরম কিছু জায়গায় হাড়িকে নি বলো চাটুই বলো পাতাটাকে সেঁকবে সেঁকে তোমার শরীরে যে অংশে ব্যথা বেদনা আছে সেই বাস মানে জায়গায় তুমি ওই গরম গরম সেঁক দাও তোমার ব্যথা বেদনা সব চলে যাবে এই যে কালা জাদুটা কিন্তু কখনো অন্যের প্রতি অ্যাপ্লাই করো না বা ব্যবহার করো না অন্যের কখনো খারাপ চেয়ে না এগুলো অন্যের খারাপও করা যায় কিন্তু কখনো খারাপ করো না খারাপ করলে বুঝতেই পারছো ভগবান দেখবে সমস্তটাই ভগবান তখনই ফল দেবে যদি ভালো কাজে কাজে লাগাও খারাপ লাগালে কখনোই এর সুফল কিন্তু মিলবে না এগুলো কিন্তু সন্তানের পড়াশোনা মনোযোগের জন্য অনেকে করে তারপরে বাচ্চা ছেলে মেয়েরা হঠাৎ হঠাৎ চমকে ওঠে ঘুমের ঘোরে এই জিনের ভয় বা ভূতের ভয় কোন একটা দুঃস্বপ্ন দেখছে চমকে উঠছে ঘুমের মাঝে এগুলো কিন্তু এই মূলটা ব্যবহার করলে এটাও কিন্তু অনেকটাই উপকার হবে আর যদি ঠাকুর ঘরে রাখা যায় বা কোনো ঘরে রাখা যায় যদি কোনো বাস্তুদোষ থাকে সেটাও কিন্তু কেটে যাবে আর এই যে অপকারিতা হচ্ছে এর ফল দেখবে একটা ফল থাকে ফলের মধ্যে বীজ থাকে এইটা যদি কেউ কাউকে খাওয়াতে পারো সে কিন্তু মারাও যেতে পারে তাই কখনো এই জিনিসটা কোনো দিন নিজের প্রতি বা কারুর প্রতি ব্যবহার করবে না বা অ্যাপ্লাই করবে না তাহলে বললাম অন্যের খারাপ করলে কখনো নিজের ভালো হয় না সব সময়। অন্যের ভালো চাইলে তবেই নিজে ভালো হয় এটুই এটুকুই বলবো আরও মানে এই মূলের অনেক রকম উপকারিতা আছে অবশ্যই এই মানে গাছটা রাখলে বললাম গৃহের সাপ তো ঢুকবেই না আর এটা সবসময় উত্তর দিকে গাছটাকে যদি বসাতে চাও বসাও উত্তর দিকে তাহলে সে আকন্দ দিয়ে কি করলে সুফল পাবে তাহলে সমস্তটা বলে দিলাম আরও অনেক কিছু পরে নেক্সট ভিডিওতে বলবো এই যে এটা আবার নিউমোনিয়াও ভালো করে এই গাছের আটা এই যে একটা সাদা সাদা গাছের মানে এই গাছের পাতাটা ভাঙলে দেখবে সাদা সাদা একটা দুধে দুধের মতো পাওয়া যায় জিনিস সেইটা যদি দাঁতের কারুর মাড়ি ফুলেছে সেখানে যদি দেওয়া যায় দাঁতের মাড়ি ফোলা ভালো হয়ে যাবে অনেক উপকারিতা এই আছে আর এই কালা জাদু অবশ্যই অবশ্যই ধূপ দিয়ে করতে হবে আর সবার শেষ বলবো যে বিশ্বাস ভক্তি ভালোবাসা যদি থাকে তবেই কিন্তু মনস্কামনা পূর্ণ হবে মনের ভাব ভক্তিটাই হচ্ছে আসল যদি মনে করো যে না কিছু হয় না তাহলে কিন্তু কখনোই সে ফল পাবে না সব সবসময় বিশ্বাসের জিনিসটা করো ওপর দেখো সুফল মিলবেই মিলবে শরীরে যত ব্যথা বেদনা আছে ওই যে বললাম পাতাটাকে গরম করে সেই জায়গায় দাও অনেকের তো আজকাল হাঁটুর ব্যথা এই হাঁটুর ব্যথাতে এই পাতাটা গরম সেক দাও যেই গরমে একটু দেবে একটু নরম নরম হয়ে যাবে পাতাটা ওইটা সেক দেবে আর তার আগে একটু তেল দিয়ে নেবে যে কোনো তেল তেল মালিশের তেল দাও দিয়ে ওই পাতাটা চেপে ধরো গরম গরম দেখো খুব তাড়াতাড়ি কষ্ট দূরীভূত হবে ফিস চুলা এটা তো আমার বাবা নিজে অ্যাপ্লাই করেছিল ফিস চুলা যাদের তারাও কিন্তু এই আকন্দর পাতা গরম গরম সেঁক দিয়ে ওই জায়গাটাই দিতে পারো সেটাও কিন্তু ভালোভাবে না আমার চোখের সামনে এটা হলো আমার বাবার কিন্তু ভালো হয়ে অতএব তোমরা যা যা বললাম সেগুলো একটু করো দেখো অবশ্যই খুব 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 উপকারে লাগবে এবং সুফল মিলবে তাহলে আজকের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার করো এবং অবশ্যই অন্যকে একটু শেয়ার করে দাও যাতে অন্যদেরও ভালো হয় মঙ্গল হয় সকলে তো জানতে পারে না এসব ব্যাপারটা আজকাল গাছ গাছারি অনেক ওষুধ বলে গাছ প্রাণ দেয় আবার গাছ প্রাণও নেয় গাছ এমনই একটা জিনিস এখন এই আয়ুর্বেদিক শাস্ত্র বেরিয়েছে আগের দিনে তো গাছ গাছারি শেকড় দিয়েই মানুষের নানা রকম রোগ সারত এখন তো ওই দিনগুলো উঠে গিয়ে যত অ্যালোপাতি আবার কিন্তু ফিরে আসছে সেই আয়ুর্বেদিক যুগ ওই গাছগাছালি দিয়েই দেখবে আর হ্যাঁ অবশ্যই শেষে বলবো যে এই যে ইয়েটা মানে এক সপ্তাহ পনেরো দিন হাতে রাখবে আবার যদি মানে অন্য কিছু করতে চাও আবার কিন্তু পরে আবার ওটাকে পাল্টে আবার করো কারণ এটা বেশি দিন কাজ করে না এই এক সপ্তাহ পনেরো দিন কাজ করে তারপর আবার জিনিসটাকে পাল্টাতে হয় গাছ গাছারি শিকড় বাকড় যেগুলো এগুলোতে এই মানে বেশি দিন থাকে না পাল্টাতে হয় মাঝে মধ্যেই পাল্টাতে হয় দেখবে অনেক জায়গায় সব গাছ গাছারি নিয়ে বসে আছে মানুষকে দিচ্ছে ব্যথা অনেক রকম সর্দি কাশি জ্বর অনেক রকম তাই বলবো এগুলো পনেরো দিন অন্তর অন্তর পাল্টাতে হবে তাহলেই কিন্তু উপকার মিলবে এই যে গাছের শিকড় কতটা উপকারী যদি সত্যিকারে জানতে পারো এই যে জড়িবুটি এই জড়িবুটিটাও মানে কারি যদি পা ভেঙে যায় আমার কাছে একজনের নাম্বারও আছে আমার বাড়িতে আমার শাশুড়ি পা ভেঙে গেছিল জড়িবুটি দিয়ে পাটা করে দিয়ে গেল এইরকম সপ্তাহে সপ্তাহে আমরা পনেরো দিন অন্তর তারপরে এক মাস অন্তর এসে এসে এই জড়িবুটি দিয়ে পাটা বেঁধে দিত খুব ভালো সেরে গেল যদি নাম্বার পেতে চাও জড়িবুটির যারা বাঁধে তাদের নাম্বার যদি পেতে চাও সেটাও আমি দিতে পারি আমাকে জানাবে আমি বলবো পা হাত যেখানে ভেঙে যাক জড়িবুটি দিয়ে সারানো যায় এগুলো কিন্তু হাসির কথা নয় বা মানে কোনো ভুল কথা নয় এগুলো সত্যি কথা এখনো এই এইসব জড়িবুটি বা গাছগাছালি দিয়ে কাজ হচ্ছে যারা জানে নমস্কার বিদায়